আকাশ সময় একটা স্বপ্ন, সেই স্বপ্নটা পূরণে দিন রাত পরিশ্রম। এই পরিশ্রমের কারণেই আমি এখানে। লোকে বলে এটা ছাড়া নাকি জীবনে সফলতা আমাদের কাছে থেকে দূরে থাকে, এজন্যই প্রতিনিয়ত আমাদের পরিশ্রমের মাঝে থাকতে হয়। তাই পরিশ্রম আর পরিশ্রমী দুটোকেই আমি হাত উঁচিয়ে স্যালুট জানাই। হ্যাঁ, এই জন্যই হয়তো বারবার উইকেট পেয়ে একটু দৌড়িয়ে সোজা হয়ে এবাদত হোসেন স্যালুট দেন ব্যাটারকে আর বলেন, এবারের মতো যাও আর এসো না বাঘের সামনে। বাংলাদেশের পেস ইউনিট বর্তমানে দুর্দান্ত, এক কথায় অপ্রতিরোধ, আর সেখানে আছে একদল তারকা পেসার। আর যেই তারকাদের মাঝে এক উজ্জ্বল তারা এই এবাদত হোসেন চৌধুরী, যাকে বলা যায় বর্তমানে টেস্টে টাইগারদের সেরা পেসার। কিন্তু এই সেরা হওয়ার আগে তিনি কোথায় ছিলেন সেটা কি মনে পড়ে? সমস্যা নাই, আমরা আছি তো, একটু মনে করিয়ে দিই। যদিও ক্যারিয়ারের শুরুতে ভাগ্যটা ছিল তার দিকে, তবু এই পথ চলা এতটা সহজ ছিল না। সময়টা 2019 সালের বিপিএল, সেবার বিপিএল এর পরপরই জাতীয় দলের নিউজিল্যান্ড সফর। সফরে দীর্ঘদিন পর দলে ডাক পান তাসকিন আহমেদ, কিন্তু টুর্নামেন্টের শেষ ম্যাচে সিলেটের হয়ে ইঞ্জুরিতে পড়েন তাসকিন, ছিটকে যান দল থেকে। আর তার বদলে দলে প্রথমবারের মতো সুযোগ আসে এবাদতের, সেখান থেকেই তার গল্পটা শুরু। যদিও ক্যারিয়ারের শুরুতে তিনি ছিলেন সবার হাসির পাত্র, গতির সাথে বাউন্সটা করতে পারলেও আন্তর্জাতিক মানের কোনো শক্তিই দেখাতে পারছিলেন না তিনি। ক্যারিয়ারের অভিষেক বছরে টেস্টে মোট 4 ইনিংস বল করে তিনি নেন মাত্র 5 উইকেট, টেস্ট ক্রিকেটে যেটা বড্ড বেমানান। কিন্তু সেই বছরই করে ফেলেন ক্রিকেটের সবচেয়ে বড় অঘটন। এই 5 উইকেটের একটি ছিল সময়ের সেরা ব্যাটার বিরাট কোহলির উইকেট, আর উইকেট পেয়ে তার চিরচেনা স্যালুটে বিরাটকে সম্মান দেখান তিনি। সেই সম্মানের বলি হয়ে দীর্ঘ 3 বছর তাকে থাকতে হয় সেঞ্চুরিহীন। যেই বিরাটের একটা সময় সেঞ্চুরি করা ছিল দুধভাত, সেখানে এবাদতের অভিশাপযুক্ত স্যালুটে বিরাটের ক্যারিয়ারে কালো অধ্যায় নেমে আসে। তবে বদলায়নি এবাদতের পরিণতি। 2020 ও 2021 সালে মোট 9 ইনিংস বল করে তিনি মাত্র 6 উইকেট তুলতে পেরেছিলেন, যার কারণে এদেশের ক্রিকেট ভক্তদের সংস্কৃতি অনুযায়ী ব্যাপকভাবে ট্রল হতে হয় তাকে। অনেকেই তার সুযোগ পাওয়ার কারণ খুঁজতে চাইছিলেন, কেন বারবার তাকে দলে নেওয়া হয় সেটাই খুঁজে বেরিয়েছিলেন। কিন্তু এবাদত জানেন কিভাবে এই সমালোচকদেরও সেলুট দিয়ে সম্মানের সাথে চুপ করাতে হয়। একে একে টাইগার জার্সিতে 3 বছর পার করে 2022 সালের শুরুতে টাইগারদের সাথে নিউজিল্যান্ডে সফরে যান এবাদত। এই নিউজিল্যান্ডেই এবাদতের অভিষেক হয়েছিল, যেখান থেকে 3 বছরের এই ব্যর্থ ক্যারিয়ারে শুরু করেছিলেন তিনি, আবারও তিনি ফিরে এলেন সেই তাসমান পারে। মনে মনে হয়তো সংকল্প করেছিলেন তিনি, এবার এখান থেকেই কিছু শুরু করতে হবে তাকে, আর সেটাই করলেন। 71-এর জয় বিজয় সৈনিকরা যেভাবে স্যালুট দিয়েছিলেন, সেভাবেই এবাদত একের পর এক প্রতিপক্ষ ব্যাটারদের দমন করে স্যালুট দিতে থাকেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অন্যরকম এক বাংলাদেশকে দেখে গোটা ক্রিকেট বিশ্ব, তেমনই অন্যরকম এবাদতকে দেখে সবাই। সেই ম্যাচে ডেভন কনওয়ে এবং রস টেলরদের বিপক্ষে যেভাবে একের পর এক স্যালুট দেন, সেই তোপে ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ করে কিউইরা। ক্যারিয়ারে প্রথমবারের মতো তুলে নেন 5 উইকেট, নিউজিল্যান্ডের মাটিতে যেটা প্রথম বাংলাদেশি বোলার হিসাবে তুলে নেওয়া 5-er। তবে সেই ম্যাচের প্রথম ইনিংসেও খুব সাদামাটা ছিলেন তিনি, 18 ওভার বোলিং করে 75 রান খরচায় তুলেছিলেন মোটে 1 উইকেট। কিন্তু ম্যাচের দ্বিতীয় ইনিংসেই নতুন দিনের সূচনা করেন তিনি, 21 ওভারে মাত্র 46 রান খরচ করে তুলে নেন কিউইদের 6 উইকেট, যার সুবাদে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে কোনো আন্তর্জাতিক ম্যাচ জিতে টাইগাররা। শুধু তাই নয়, দীর্ঘদিন পর পাকিস্তানের পর কোনো এশিয়ান দল নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়েছিল, আর সেখান থেকেই শুরু হয় এবাদতের উত্থানের গল্প। এখান থেকেই একের পর এক সফলতা ধরা দিতে থাকে তার হাতে, যার সুবাদে আজ দেশের গণ্ডি পার হয়ে তিনি পরিণত হয়েছেন বিশ্বের স্যালুটম্যান এবাদত হিসাবে। শুরুর 3 বছরে যেই এবাদত পেয়েছিলেন মাত্র 11 উইকেট, সেখানে শুধু 2022 সালেই তিনি নিয়েছেন 21 উইকেট। একই বছরে তার এমন সাফল্যে সুযোগ আসে টাইগারদের রঙিন পোশাকে বাকি 2 ফরম্যাটেও, ছিলেন 2022 টি টোয়েন্টি বিশ্বকাপের দলেও। 2022 সালে এবাদত ওয়ানডেতে মাত্র 4 ম্যাচে নেন 11 উইকেট, আর টি টোয়েন্টিতে 4 ম্যাচে নেন 7 উইকেট। এই বছর আরও বেশি আগ্রাসী তিনি, এই যেমন আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসেই নেন 4 উইকেট, আর কয়েক ওভার বল করতে পারলে তিনি হয়তো এই ম্যাচেও নিতে পারতেন 5-er।
বলা চলে সময়ের সাথে সাথে এবাদত আরও বেশি পরিণত হচ্ছেন, যেটা আগামী বিশ্বকাপে বড় স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে। আসছে বিশ্বকাপে টাইগারদের বড় অস্ত্র হবেন তিনি, পাশাপাশি বিশ্ব ক্রিকেটে এভাবেই স্যালুটের মাধ্যমে স্যালুটম্যানে পরিণত হবেন, সেই প্রত্যাশা বিশ্বয় বাংলার। শুভকামনা রইল মিস্টার সিলেটের জন্য। ফাহাদভি, বিশ্বয় বাংলা।